রানীগঞ্জ শহরের বেহাল দশা। তবে বেহাল রাস্তার জন্য ভারী পণ্যবাহী ট্রাকগুলি কি দায়ী, সেই প্রশ্ন উঠছে জনসাধারণের মধ্যে। বেহাল রাস্তা দ্রুত সংস্কার ও সুষ্ঠু নাগরিক পরিষেবার দাবি জানিয়ে রানীগঞ্জ সিটিজেন ফোরাম আসানসোল পুর নিগমের কাছে দাবি জানিয়েছেন। কয়লাখনি রানীগঞ্জ একটি অতি প্রাচীন এবং ব্লক স্তরের শহর। এই স্তরের রাস্তার মান ব্লক স্তরের অন্যান্য শহরের মতোই। আসানসোল পুর নিগমের অধীনে পড়া রাস্তাগুলির গুণমান নির্ধারণ নিঃসন্দেহে জাতীয় সড়কের রাস্তাগুলির মতো নয়। তবে এই খারাপ রাস্তার জন্য কি দায়ী ভারী পণ্যবাহী গাড়িগুলি? কলকাতার পর রানীগঞ্জ রাজ্য জুড়ে ব্যবসার বাজার হিসেবে পরিচিত। একটা সময় ছিল যখন রানীগঞ্জে কয়েক ডজন তেলের মিল ছিল এবং এখান থেকে তেল যেত শুধু পশ্চিম বর্ধমানে নয়, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও। কিন্তু তখন রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল না, কারণ সেই সময়ে রানীগঞ্জ শহরে যত পণ্যবাহী গাড়ি প্রবেশ করত তা ছিল চার চাকা বা ছ চাকার গাড়ি। কিন্তু বর্তমানে রানীগঞ্জ শহরে ব্যবসা বাণিজ্য ও ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যশস্যের চাহিদা বেড়েছে। শুধু তাই নয়, সর্বোচ্চ লাভের কথা মাথায় রেখে ব্যবসায়ীরা যতটা সম্ভব চার চাকা ট্রাক থেকে রানীগঞ্জ শহরে মাল নিয়ে আসেন। রানীগঞ্জ শহরের মধ্যে দিয়ে দুটি বড় রাস্তা গেছে, যেটির দায় আসানসোল পৌর নিগমের নয়। প্রথমটি পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ বোরো অফিস এবং দ্বিতীয়টি সিআর রোড থেকে মঙ্গলপুর মোড় পর্যন্ত। প্রথমটি হল এনএসবি রোড যা ন্যাশনাল হাইওয়ে দুই এর দায়িত্বে এবং দ্বিতীয়টি সিআর রোড যা পিডব্লিউডির দায়িত্বে রয়েছে। এই দুটি রাস্তার মান দ্রুত খারাপ হয় না, কারণ এটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং রাস্তা তৈরির সময় এর মানের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছিল। এই দুটি রাস্তা বাদ দিয়ে রানীগঞ্জ শহরের প্রায় সমস্ত রাস্তার দায়িত্ব আসানসোল পুর নিগমের। আসানসোল পুর নিগমের অধীনে থাকা শহরের সব রাস্তায় আজকাল বেহাল দশা। তবে এর ব্যতিক্রম রয়েছে, যেসব রাস্তার অবস্থা একটু কম খারাপ, যেখানে দশ চাকা থেকে আঠেরো চাকার ভারী পণ্যবাহী ট্রাক প্রবেশ করে না এবং যেসব রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী ট্রাকগুলি প্রবেশ করে সেই সকল রাস্তাগুলি সংস্কার করার পরও দ্রুত খারাপ হয়ে যায়। রানীগঞ্জ শহরের বড় বাজারের রাস্তার অবস্থা ভালো, কারণ এখানে বিপুল সংখ্যক ভারী পণ্যবাহী যানবাহন প্রবেশ করে না। শিশুবাগান মোড় থেকে পিএন মালিয়া মোড় পর্যন্ত রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ, এমনকি পথচারীদের হাঁটতেও অসুবিধা হয়, কারণ এই রাস্তা দিয়ে আঠেরো চাকার ভারী পণ্যবাহী গাড়িগুলি যাতায়াত করে, যা সরাসরি প্রভাব ফেলেছে সড়কে। রানীগঞ্জের বেহাল রাস্তার কথা উল্লেখ করে রানীগঞ্জ সিটিজেন ফোরাম আসানসোল পুর নিগমের কাছে রাস্তা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তবে রাস্তাগুলি মেরামত বা পুনর্নির্মাণের পর কতদিন সেগুলি ভালো থাকবে তার উত্তর হয়তো কারোর কাছেই নেই। তবে শহরের রাস্তা ভালো রাখতে হলে দুটি সমাধান রয়েছে। প্রথমত, সড়কের মান জাতীয় সড়কের মতো ভালো হতে হবে এবং দ্বিতীয়ত, আঠেরো চাকা বা ভারী পণ্যবাহী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস।